কদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল মুকেশ আম্বানির ছোট ছেলের প্রি ওয়েডিং। তবে সেই অনুষ্ঠানের শেষ দিনে নিতা আম্বানির পরা গলার হার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ কেউ বলছেন চলন্ত ব্যাংক নিয়েই তিনি ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা বলছেন এটি কোনো এক দেশের জিডিপির সমান। তাহলে কি এমন আছে এই আলোচিত গলার হারে? সেই অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রায় 500 কোটি টাকার বড় বড় সবুজ পান্নার গয়না পরে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন। দামটা এত বেশি যে এ বিষয় নিয়ে লোকমুখে চর্চা হওয়াটা স্বাভাবিকই বটে। তার পরনে পান্নার খণ্ড দুটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ পাবার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের হাস্যরসাত্মক কমেন্ট, মিম ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার টক অব দ্য টাউন এই ঘটনা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কিছু কমেন্ট যেন অনেকেরই মনের কথা। কেউ বলছেন রিয়ান্না এই নেকলেস চেয়ে নিলেই পারতেন। অন্যদিকে কারো মেডিমিক্স সাবানের কথা মনে পড়ছে। ভারতীয় অনলাইন শপিং সাইট মিশোতেও নাকি কিছুদিন পর 450 রুপিতে পাওয়া যাবে এর ডুপ্লিকেট। এছাড়াও এই টাকা দিয়ে নাকি 4 বা 5 জেনারেশনের মানুষ অনায়াসেই কোনো কাজ ছাড়া চলতে পারবে। আরেকদিকে আমির খানের পিকে সিনেমার লকেটের ছবি দেখিয়ে কেউ বা প্রশ্ন করেছেন এটিই কিনা। গেল 3 দিন যেন ভার্চুয়ালি সবাই জামনগরের বিয়েতেই ছিল বলে মন্তব্য করেছেন এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। নিতা আম্বানি বরাবরের মতোই ফ্যাশন সচেতন। তার লাইফস্টাইল ও ফ্যাশন নিয়ে সবসময় আলোচনায় থাকেন তিনি। কিন্তু এবারে সবুজ পান্নার গয়না যেন গোটা 3 দিনের জমকালো অনুষ্ঠানের আয়োজনকে ছাড়িয়ে মূল আকর্ষণ হিসেবে জায়গা পেয়েছে। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানির সংগ্রহে আছে দামি দামি হীরা, লাল হীরা, পান্না, নীলকান্তমণি, চুন্নি, প্লাটিনাম, ট্যাফেট, রেড ব্যারেল, টোপাজ, ক্যাটস আইয়ের মতো পাথরের তৈরি গয়না। মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন সোনার গয়না পরেন না তারা। হ্যাঁ, আম্বানি পরিবারের কোনো নারী সোনার গয়না পরেন না, কারণ তাদের বিলাসবহুল বাড়ি, অ্যান্টেলিয়ার বিভিন্ন আসবাবপত্র, বাথরুমের বাথটাব, এমনকি বেসিনও সোনায় মোড়ানো। আরও জানলে অবাক হবেন, তাদের ব্যাগ, জুতা সবটাতেই আছে স্বর্ণ। তাহলে ধারণা করতেই পারছেন যে তারা স্বর্ণ কেবলমাত্র প্রতিদিনের ব্যবহারযোগ্য জিনিসেই ব্যবহার করছেন। 1,61,000 কোটি টাকার মালিকের বউ বলে কথা। অনেকেই বলছেন তার এই কর্মকাণ্ডে অবাক হবার কি আছে। প্রতিবারই নিতা আম্বানি নিজের সঙ্গে নিজেই যেন প্রতিযোগিতা করে বারবার আলোচনায় আসছেন পুরো বিশ্বের কাছে। 1,000 কোটি টাকা শুধুমাত্র প্রি ওয়েডিং অনুষ্ঠানেই খরচ করেছে আম্বানি পরিবার। তাহলে আসছে জুলাই মাসে মূল বিয়ের অনুষ্ঠানে কি এলাহি কাণ্ড হতে যাচ্ছে সেটি ভেবে দেখেছেন? সুমাইয়া খুশবু, চ্যানেল 24।